নতুন করে বিএনপি প্রমাণ করেছে ওরা সন্ত্রাসী দল, ওরা আজকে এই চর দখল দখল করে চর দখলের মতো আগামী নির্বাচনকেও দখল করতে চায়। শেখ হাসিনার নেতৃত্বে আমরা আবারও লড়াই করব এই দেশকে আমরা সন্ত্রাস মুক্ত করব ইনশাল্লাহ। আমাদের আজকের এই লাখো মানুষের সেই শপথই হবে আমাদের শপথ। কিছু এই তাদের সন্ত্রাসী একটি দল তারা দাবি করেছে, আমি ওদেরকে বলি সতর্ক করি, পাকিস্তান আজকে নিলামে উঠেছে, পাকিস্তান আজ নিলামে উঠেছে। কে কত দিয়ে পাকিস্তান কিনবে সেই যা উঠেছে, তো যাদের মুরব্বীদের এই অবস্থা, যাদের দাঁড়াবার শেষ ঠিকানার এই অবস্থা, তারা কি করে আজকে আমাদেরকে পদত্যাগ করতে বলে? প্রিয় ভাই এবং বোনের আমার, এই বাংলার জমিনে বঙ্গবন্ধু শেখ মুজিবের আজীবনের লালিত যেই সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ ৬৬ ছয় দফা আন্দোলন করেছে, অনসত্তরের গণঅভ্যুত্থান করেছে, ৭১ সালে বঙ্গবন্ধুর ডাকে লাখো লাখো বাংলার দামাল ছেলেরা রণাঙ্গনের বাংকারে বসে বসে যুদ্ধ করেছে, জীবন দিয়েছে, তবু ওরা বস করে নাই, বাংকার ছেড়ে ঘরে পালিয়ে আসে নাই। আর সেই বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা আবারও লড়াই করব এই দেশকে আমরা সন্ত্রাস মুক্ত করব ইনশাল্লাহ। আমাদের আজকের এই লাখো মানুষের সেই শপথই হবে আমাদের শপথ। প্রিয় ভাই এবং বোনের আমার, আর একটা কথা মাত্র বলতে চাই, ওরা বলে নিরপেক্ষ নির্বাচন, নির্দলীয় নির্বাচন দিতে হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, এবং এই কথা বলে বিদেশিদের নানা দেশে নানা ঘটক বাংলাদেশে নিয়ে আসছে, ওই ঘটকেরা এখনো বাংলাদেশে আছে। ওরা নির্বাচন কমিশনে গিয়েছিল, ওরা বলেছে এই নির্বাচন কমিশন গঠিত হওয়ার পর তাদের কার্যক্রম আমরা বুঝতে চাই, জানতে চাই, এবং তারা নির্বাচন কমিশন অফিস থেকে বেরিয়ে এসে বলেছে এই নির্বাচন কমিশনের সুষ্ঠু নির্বাচন করবার সক্ষমতা আছে, তাদের দক্ষতা আছে, আমরা তাদের উপর আস্থা রাখি, ভরসা রাখি, এবং আশা করি সব দল নির্বাচনে অংশগ্রহণ করবে। প্রিয় ভাই এবং বোনেরা, আমার একটা খবর দেই, গতকালকে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল অ্যাটর্নি জেনারেলের সঙ্গে সাক্ষাতের জন্য হাইকোর্টে যাচ্ছিল, সেই সময় জাতীয়তাবাদী কিছু উচ্ছৃঙ্খল উকিল তাদের গাড়ি ঘেরাও করে মনে হয়েছিল ওই পথেই তাদের কাছ থেকে আদায় করে নেবে যে তত্ত্বাবধায়ক সরকার দিতে হবে, কিন্তু ওরা অবিস্মিত হয়েছে কালকে আবারও নতুন করে বিএনপি প্রমাণ করেছে ওরা
আজকে লক্ষ লক্ষ মানুষের এই সমাবেশ আপনারা কি আগামী দিনের জন্য শেখ হাসিনার যে কোন ডাকে সারা দিবার জন্য প্রস্তুত আছেন কিনা দুই হাত তুলে আপনারা দেখিয়ে দেন প্রিয় ভাই এবং বোনেরা আমার আর ওই পেছনে পেছনে এখনো যারা ব্যাপারটা নামেন নাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আজকে তার সম্পর্কে ইরান বলেছে শেখ হাসিনা বাঘের মতো আজকে আন্তর্জাতিক মরণদের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে ইনশাআল্লাহ শেখ হাসিনা এই লড়াইয়ে জিতবে এবং যারা আজকে উকালতি করছে আমি বিশ্বাস করি তারাও শেখ হাসিনার পক্ষ নেবে এবং তার অধীনে এই দেশে সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক আপনাদের সকলের সর্বশেষ সর্বশেষ বলি একাত্তরে একাত্তরে বহু মরণ আমরা মোকাবেলা করেছিলাম একাত্তরে আমাদের অনেক বন্ধু ছিল সেই বন্ধুরাও আজকেও আমাদের সঙ্গে আছে ইনশাআল্লাহ আমাদের জয় অনিবার্য জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক আপনাদের সকলের খোদা হাফেজ